আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রোতা বিআরবি কেবলস সংবাদ শিরোনাম কাঁচামাল এবং রং সুতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দিশেহারা সিরাজগঞ্জের তাঁতিরা কমেছে উৎপাদন জমিনে বেচাকেনা দিনাজপুরে অ্যাম্বুলেন্স চালক আটকের প্রতিবাদে মোটর শ্রমিক ইউনিয়নের পরিবহন ধর্মঘট বন্ধ রয়েছে বাস ট্রাক সহ সব ধরনের যান চলাচল এবং ময়মনসিংহে মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যার দায় থেকে বাঁচতে আরও দুজনকে খুন করে জেলা নির্বাহিনী জানালো র্যাব শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনার প্রভাব অনেকটা কাটিয়ে উঠলেও রং সুতা ও কাঁচামালের অস্বাভাবিক মূল্য বাড়ায় ঈদের আনন্দ মাটি হয়ে গেছে সিরাজগঞ্জের তাঁতিদের কমেছে উৎপাদন জমিনে বেচাকেনা ব্যবসার প্রধান মৌসুমে এবার দেখা দিয়েছে মন্দা সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রসিদ্ধ বাংলাদেশের তাঁতের কাপড় এ পণ্যকে ঘিরে বৈদেশিক মুদ্রা আসায় ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে জেলার ব্র্যান্ডিং ঘোষণা করেছে সরকার জেলা তাঁত মালিক সমিতির হিসেবে বেলকুচি ও শাহজাদপুর সহ সিরাজগঞ্জের 9টি উপজেলায় প্রায় 3 লাখ পিটলুম হ্যান্ডলুম ও পাওয়ারলুম রয়েছে বছরে এসবে 21 কোটি মিটার বিভিন্ন ধরনের কাপড় উৎপাদিত হয় এর অর্ধেকই হয় ঈদুল ফিতরকে ঘিরে 2 বছরের করোনাতে যে আমাদের মানে বেচাকেনির যে একটা ই ছিল আগ্রহ ছিল আগ্রহটা কিছুটা বাড়ছে যেহেতু এই বছর করোনা নাই ঈদের সামনে আমরা আবার নতুন করে উদ্যম নিয়ে কাজ চালু করছি কিন্তু ওই রকম নাগের মতো আমরা চালাতে পারতেছি না সব সমস্যা আর কি করোনা আমরা খুব কষ্টে আছিলাম তাহলে এখন কষ্ট নাই আঙ্গুরে কাজ কাম ঈদের সাথে আঙ্গুরে কাজ কাম বাড়ছে আমরা কাম করার উপরে আছি দেশে চাহিদার 40 ভাগ কাপড়ই তৈরি হয় সিরাজগঞ্জে কয়েক লাখ মানুষ জড়িত এই তাঁত শিল্পে কিন্তু এবার নানা প্রতিবন্ধকতায় বিপাকে সেই শিল্প সংশ্লিষ্ট মানুষেরা যারা কাপড় ক্রয় করতেছে তাদেরও ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আবার আমরা যে কাপড়গুলো উৎপাদন করতেছি আমাদের উৎপাদনটাও খরচটা আসলে ডবল হয়েছে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাই তাঁতিদের যে সুতা রং এবং কাঁচামালের যে লাগামহীন মূল্য বৃদ্ধি রোধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তবে তাঁত বস্ত্র তৈরির কাঁচামালের মূল্য নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট খাতে আগামীতে সহায়তার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সুতার দামও অনেক বেড়ে গিয়েছিল এই জন্য আমাদের তাঁত বোর্ডের পক্ষ থেকে আমরা প্রায় 112 জন তাঁতিকে 4.5 কোটি টাকা মূল্যের বিনা শুল্কে কিন্তু আমরা সুতা বিতরণ করেছি তাদের করোনার যে লসটা সেটা আসলে পুষিয়ে নেওয়ার জন্য তারা সক্ষম হবে বলে আশা করি সিরাজগঞ্জের ব্র্যান্ডিং খ্যাত ঐতিহ্যবাহী এই শিল্প রক্ষায় প্রধানমন্ত্রী সুনজরও চেয়েছেন তাঁত মালিক ও শ্রমিকরা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জের লাখা উপজেলার বিভিন্ন হাওরের প্রায় 500 একর জমির ধান তলিয়ে গেছে এছাড়া আশপাশের আরও 100 একর জমিতে পানি ঢোকার আশঙ্কায় আগে ভাগে আধা পাকা ধান কাটছেন কৃষকরা পানি বাড়তে থাকায় দ্রুত ধান কাটতে মাইকিং করছে স্থানীয় কৃষি বিভাগ জরুরিভাবে আগাম ধান কাটতে শ্রমিক সংকট দেখা দেয়ায় খরচ বেড়েছে 3 গুণ দিনাজপুরে অ্যাম্বুলেন্স চালক আটকের প্রতিবাদে জেলায় পরিবহন ধর্মঘট চলছে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে আকস্মিক এই ধর্মঘটের কারণে সকাল থেকে বাস ট্রাক সহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে এর আগে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে 4 অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বাস টার্মিনাল কলেজ মোড় বালুয়া ডাঙ্গা মোড় মেডিকেল মোড়ে ব্যারিকেড দেয় আটক শ্রমিকদের মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ময়মনসিংহের 30 সালে মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা থেকে বাঁচতে আরও দুজনকে খুন করে জেলা নির্বাহিনী কিলার গ্রুপের মূল হোতা আব্দুল কাদের জিলানী সহ 3 জনকে গাজীপুর থেকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় র্যাব মনির হোসেন তপুর রিপোর্ট ময়মনসিংহে 30 সালে ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় 2018 সালে মুক্তিযোদ্ধা মতিন মাস্টারকে হত্যা করে জিলানি বাহিনী পরে এই হত্যার বিচার চাওয়ায় পরের বছর খুন হন স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরি রফিকুল ইসলাম এই মামলার সাক্ষী দেয়ায় 14 এপ্রিল রাতে মোহাম্মদ সোহাগের উপর আক্রমণ করে জিলানি বাহিনী পরে তাকে বাঁচাতে তার ছোট ভাই ও চাচা আবুল কালাম এগিয়ে আসলে তাদের উপরও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করা হয় দুই ভাই বেঁচে গেলেও মারা যান
আবুল কালাম। রাজধানীর কারণবাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব। গত 6-7 বছর যাবত সে নিজেই সেখানে জিলানি বাহিনী নামে একটি গ্রুপ তৈরি করেছে। এই 20-25 জনের গ্যাং, তার যে চক্র, তারা বিভিন্ন চক্রের সদস্যরা বিভিন্ন গরিব কৃষকদের কাছে যেত, তাদের কী কী জমি আছে, তার কীভাবে কম দামে জমি নেওয়া যায়, জোরপূর্বক না দিলে সেখানে ভুয়া দলিল তৈরি করা বা এর মাধ্যমে এই জমিগুলো জালিয়াতির মাধ্যমে নিয়ে পরবর্তীতে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে এই জমিগুলো বিক্রি করাই তাদের মূল কার্যক্রম ছিল। মুক্তিযোদ্ধা মতিন মাস্টার ও দপ্তরি রফিকুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আব্দুল কাদের জিলানি এই দুটি মামলায় জামিনে বের হয়ে আবার আবুল কালামকে হত্যা করে জিলানি। যারাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে তাদেরকেই যেন এইভাবে কোপানো হয় বা হত্যা করে, এরকম বিভিন্ন ভয়েস কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। বাট সোহাগ আদালতে সাক্ষী দিয়েছিল, এই ক্ষোভ থেকেই তারা মূলত এখানে সোহাগের উপরে অ্যাটাকটি করেছিল। কিলার গ্রুপের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছে র‍্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। প্রকৃত কৃষকের হাতে কৃষি প্রণোদনা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। উফশি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে 2000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কৃষক নন কিংবা চাষের জমি নাই এমন কেউ যেন প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করার কথাও বলেন খাদ্যমন্ত্রী। হাওড়ের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আগাম বন্যা নিয়ন্ত্রণ ও নৌযান চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জে দুটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। একটি হল নদী খনন ও আরেকটি কজুয়ে নির্মাণ। বছরের শেষের দিকে এই দুটি প্রকল্পের কাজ শুরু হতে পারে। এখন সমীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাই হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে যশোরের গরিব ও অসহায় মানুষের স্বার্থে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি একটি সংস্থা। আইডিয়া লস প্রজেক্ট নামের এই কর্মসূচিতে নির্ধারিত মূল্যের প্রায় অর্ধেক দামে পণ্য বিক্রি করছে তারা। মানব কল্যাণে আমরা ঠকতে চাই প্রতিপাদ্যে পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম চলবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। শহরের খড়কিতে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে প্রথম রোজা থেকে এই পণ্য বিক্রি চলছে। ঠাকুরগাঁয়ের রানীশঙ্গল উপজেলা সীমান্তবর্তী পাটাগড়া গ্রামের ফাতেমার কারখানা থেকে উৎপাদিত পাপোশ যাচ্ছে রাশিয়া, পোল্যান্ড, ইউক্রেন, জার্মান, অস্ট্রেলিয়া সহ 6টি দেশে। দেশের চাহিদা মিটে রপ্তানি হচ্ছে এই কারখানায় তৈরি ওয়ালম্যাট, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাটও। প্রতি মাসে রপ্তানি হচ্ছে 6 লাখ টাকার পাপোশ। এতে সব খরচ বাদ দিয়ে ফাতেমার লাভ হয় প্রায় 2 লাখ টাকা। অজপাড়া গায়ের ফাতেমা একজন কারখানার কর্মী থেকে আজ রপ্তানিকারক হয়েছেন স্বাবলম্বী। যশোরের বেনাপোল সীমান্তের পোটখালি গ্রামে অভিযান চালিয়ে 15টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম পোটখালি উত্তরপাড়া গ্রামের নূর মাহমুদের ছেলে। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য 1,12,50,000 টাকা বলে জানায় বিজিবি। এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা চলছিল। চাপাই নবাবগঞ্জে 3টি ওয়ান শুটার গান ও 2 রাউন্ড গুলি সহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। সদর উপজেলার রানীহাটি এলাকার একটি হোটেলের পেছন থেকে তাকে আটক করা হয়। আটক জামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ পৌরসভার নয়নশুকা কাঠালিয়া পাড়ার আজাহার আলীর ছেলে। সে দীর্ঘদিন থেকে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে র‍্যাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।